এই অসুখে ধরুন সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, বা মাঝে মাঝে জ্বরও আসছে, এটাকে আমরা সাধারণ ভাষায় কমন কোল্ড অ্যান্ড ফ্লু বলে থাকি। এটা জেনারেলি আপনার ওয়েদার চেঞ্জের সময় হয়ে থাকে, খেলো আইসক্রিম খেলো মানে অপরিমিত ভাবে সেক্ষেত্রে হতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব গরম পড়েছে, কেউ এসিতে ঢুকছে, বারবার বেরোচ্ছে, গরমে ঠান্ডা গরম ঠান্ডা থেকেও হতে পারে। এগুলো জেনারেলি সিজনাল, দুটোই ভাইরাস ঘটিত। ফ্লু ভাইরাস বলতে জেনারেলি আমরা ইনফ্লুয়েঞ্জার দিকেই ডিনোট করি, তাছাড়া অসংখ্য ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, প্রচুর ভাইরাস আছে, এমনকি কোভিড ভাইরাস কাইন্ড অফ ফ্লু না বললেও এক ধরনের কোল্ড সিমটমস নিয়েই প্রেজেন্ট করে। মোট কথা এটা ভাইরাস ঘটিত। তবে কোভিড এর যে ডিফারেন্স, কোভিড এ হাঁচি জিনিসটা একটু কম হয়, ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা জ্বর এগুলো সবই থাকে, এবং এগুলো ছড়ানোর প্রসেসটাও অনেকটা সিমিলার, যে নাক মুখ গলার মাধ্যমে ছড়ায় এরোসল, মানে কেউ কাশছে হাঁচছে, হ্যাঁ, বাতাসে রয়েছে, সেই জায়গায় আপনি গেলেন, ইনহেল করলেন এবং সেটা সংক্রামিত করতে পারে। এমনকি যে সারফেস আপনি টাচ করছেন সেখানেও ভাইরাসটা মোটামুটি, ভাইরাস ফেলে 2 থেকে 7 ঘন্টা থাকতে পারে অ্যালাইভ, যেখান থেকে আপনার কাছে ছড়াতে পারে। ফলে ওইগুলো একটু সাবধানতা বজায় রাখা, যেটা কোভিড এর জন্য আমরা জেনেছি, হাত ওয়াশ করা, মাস্ক ইউজ করা, এগুলো দিয়ে প্রিভেনশন করা। কমন কোল্ড অ্যান্ড ফ্লু ছোঁয়াচে, এবং এইগুলো এরোসল বা রেসপিরেশনের মাধ্যমে মেইনলি স্প্রেড করে, বাচ্চাদের খুব কমন, এবং স্কুলে যখন অনেকগুলো বাচ্চা একসাথে থাকে তখন একজনের থেকে আরেকজনের সংক্রামিত হওয়ার চান্স বেশি। তবে এই যে ন্যাচারাল প্রসেস অফ ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি, এগুলো শক্ত প্রিভেন্ট করা যায় না, তবে যাকে যেরকম ভ্যাকসিনেশন দেওয়া উচিত তেমন দিলে সিমটমস অ্যান্ড কমপ্লিকেশন অনেক কমে যায়। অবশ্যই মাস্ক ইউজ করা, হাত ভালো করে ধোয়া, অসুস্থ মানুষের সংস্পর্শ এড়িয়ে যাওয়া, যারা অসুস্থ তারা ছুটি নেওয়া যাতে অন্যের মধ্যে, বা আইসোলেশনে থাকা যারা অন্যের মধ্যে সংক্রামিত না হয়। এছাড়া রাস্তা আছে ভ্যাকসিনেশন, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, বাচ্চাদেরও ইনফ্লুয়েঞ্জা দেওয়া হয় ভ্যাকসিনেশন, অ্যাডাল্টদের মধ্যে অনেক টাইপের ভ্যাকসিনেশন আছে, মেইনলি ইনফ্লুয়েঞ্জা আমরা ইয়ারলি দিয়ে থাকি, এখন তো কোভিড ভ্যাকসিন এসছে। এছাড়া নিউমোনিয়া এক ধরনের ভ্যাকসিন আছে, 2 ধরনের ইনফ্যাক্ট, একটা কনজুগেট ভ্যাকসিন, একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন, এই দুটো দেওয়া হয়। তবে এগুলো দেওয়া হয় যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ধরুন ডায়াবেটিস, কমপ্লিকেশন, অন্য কোনো ইমিউনিটি কমিয়ে দিচ্ছে এমন কোনো রোগ থাকে, যেমন ক্যান্সার, HIV। এছাড়া বয়স, যাদের 65 বেশি তাদের আমরা এগুলো দিয়ে থাকি, যাতে এই ফ্লু হলেও সেটা কমপ্লিকেশন বা সিভিয়ার ফর্মে না যায়, স্পেশালি যাদের অলরেডি প্রি এক্সিস্টিং লাং প্রবলেম, যেমন ধরুন COPD, অ্যাজমা, এগুলো আছে। মানে সব কঠিন এবং সহজ অসুখই এই অল্প সর্দি কাশি জ্বর গলা ব্যথা দিয়ে আরম্ভ হয়। যদি এটা সামান্য জিনিস হয় তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে কমে যাবে, যদি না কমে বা কিছু যদি ডেঞ্জার সাইন দেখা যায়, যেমন ধরুন জ্বর খুব বেশি আসছে, 101-এর বেশি, গলাটা খুব ব্যথা হচ্ছে, এমনকি জোরে শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট ডেভেলপ করছে, কফে রক্ত দেখছেন, বা একটু পেশেন্ট একটু কনফিউজ, মানে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে না, একটু গুলিয়ে ফেলছে, হ্যাঁ, বা যারা ধরুন বয়স 65-এর বেশি, যাদের COPD আছে, তাদের এগুলো হওয়ার চান্স বেশি। এখন তো কোভিড এর জন্য সবাই জানেন যে হঠাৎ করে নাকি বন্ধ চলে গেলে সেটাও একটা ডেঞ্জার সাইন, যেগুলো দরকার ট্রিটমেন্ট করে। এবং অনেকের বাড়িতে এই পালস অক্সিমিটার আছে, যারা দেখতে পারে যে অক্সিজেন কমছে কিনা, যদি 95 বা তার কমে যায় এবং ওরকমই থাকে, বাড়ছে না, সেক্ষেত্রেও বুঝতে হবে যে এটা কিন্তু সাধারণ সর্দি জ্বর নাও হতে পারে, তখন ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরি। এগুলো মেইনলি সিমটোম্যাটিক। অবশ্যই এক্ষেত্রেও আমরা একই জিনিস বলবো, হাইড্রেশনটা ঠিকঠাক মেনটেন করবেন, গলা ব্যথা হলে একটু উষ্ণ জল বা স্যুপ জাতীয় খেলে গলা একটু উপকার হয় এবং আরামও পাওয়া যায়, নাক বন্ধ থাকলে নাকে স্যালাইন ড্রপ দিন, বা ডাক্তারের পরামর্শ মেনে অন্যান্য ড্রপও আছে সেগুলো দেওয়া যেতে পারে। অ্যান্টি অ্যালার্জিক আমরা ইউজ করি, প্যারাসিটামল জ্বরের জন্য ইউজ করা হয়, এবং যাদের ক্ষেত্রে সংক্রমণ একটু বেশি বা অ্যান্টিবায়োটিক কোমরবিডিটি অনেক বেশি, কমপ্লিকেশনের চান্স বেশি, তাদের ক্ষেত্রে
অ্যান্টিবায়োটিকও ইউজ করা হয়। 3-4 দিনের মধ্যে যদি ইম্প্রুভমেন্ট না হয়, জ্বর যদি 101-এর বেশি ওঠে, যদি খুব গলা ব্যথা হয়, যদি ওই বললাম যে শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হলো, গন্ধ পাচ্ছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, কফে রক্ত পাচ্ছেন, অথবা আপনার সিওপিডি আগে থেকে আছে, এই ধরনের ইনফেকশন মাঝে মাঝে হয়ে থাকে, তাহলে আমাদের কাছে বা অক্সিজেনের মাত্রা রক্তে কমে গেছে, কনফিউজড আছেন, ঠিকঠাক খেতে চাইছেন, বাচ্চার ক্ষেত্রে তো বুঝতে পারবেন না ঠিকঠাক খেতে চাইছেন না, বা অনেক ক্ষেত্রে কানে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন যে ইমিডিয়েটলি ডাক্তারে কনসাল্ট করা উচিত, এটা কিন্তু কমপ্লিকেটেড দিকে যাচ্ছে। স্টিম ইনহেলেশন এবং গার্গেল, এই দুটো কিন্তু করা খুব জরুরি, এইগুলো ওষুধের সাথে সাথে এইগুলো কিন্তু সবসময় বলা হয়। হ্যাঁ, আমার বলা হয় একটা সুডিং এফেক্ট দেয় গলায়। হ্যাঁ, স্টিম ইনহেল করার সিস্টেমে আপনি নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে টানবেন, হ্যাঁ, আর খুব অতিরিক্ত নেবেন না। হ্যাঁ, দিনে 1 বা 2 বার ইস ওকে, আর খুব প্রলং পিরিয়ডও ডাক্তারের পরামর্শ ছাড়া না নেওয়াই ভালো। গার্গেলের ক্ষেত্রে আপনি ওভিরন আয়োডিন গার্গেল ইউজ করা যেতে পারে, ডাইলুট করে, অনেক ক্ষেত্রে অনেক প্রিপারেশন থেকে অলরেডি ডাইলুটেড ফর্ম, সেগুলো ইউজ করা যেতে পারে, উষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গেল করতে পারেন, এক্ষেত্রে আপনি 3-4 বার আপনার সুবিধা মতো ইউজ করতে পারেন। আর ইনহেলের ক্ষেত্রে নাক দিয়ে নিতে হবে, ছাড়ার সময় আপনি মুখ বা নাক দিয়ে ছাড়তে পারেন, মুখ দিয়ে নেবেন না। আমাদের এখানে তো বিশ্ব প্রধান এরিয়া, আমরা বাইরে বেরোই, ঘেমে যাই, তো ঘামটা এসে সাথে সাথে মুছে নেওয়া ভালো। ঘাম থেকে ফিরেই আপনি এসির মধ্যে বা ঠান্ডা জায়গায় ঢুকে গেলেন, ঘামটা শুকোতে দিবেন, এটা একটু প্রবলেম করতে পারে, বা গরম থেকে বেরিয়ে এসেই আপনি ঠান্ডা জল খেয়ে নিলেন, এসি চালিয়ে বসে পড়লেন এসির সামনে, এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। বা রাত্রিবেলা এসি চালিয়ে তার মধ্যে খালি গায়ে শুয়ে শুয়ে পড়লেন এসি ডাইরেক্ট থ্রোটটা আপনার দিকে, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, এগুলো একটু অ্যাভয়েড করা খুব জরুরি। কমন কোল্ড বা যে জিনিসগুলো কমপ্লিকেশনের মধ্যে, কিন্তু অনেক সময় নিউমোনিয়া হয়, স্পেশালি যাদের এজেড বা যাদের ইমিউনিটি কম, সেই নিউমোনিয়া কিন্তু ডেঞ্জারাস জিনিস, ফলে এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। আর এখন কোভিড সিনারিওতে সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে, যদিও এই মুহূর্তে কোভিড অতটা নেই, তবে এটা কতদিনে পুরো চলে যাবে আমরা তো জানি না, ততদিন সাবধানতা বজায় রাখা খুব জরুরি।